শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্যভাগী প্ৰভু ঈশ্বৰৰ মনত যে এনেকুৱা ভাগে সত্য প্ৰতিষ্ঠা কৰি থাকিব লাগিব, এই কথাটো মন মগজুলৈ কেনেকৈ আহিল আমি প্ৰথমতে প্ৰভু চৰণৰ পৰা এটা জানিব খুজিছো, আৰু লগতে প্ৰভু ঈশ্বৰৰ ঠিকনাটো আমাক জনাব, গতিকে আমি প্ৰভু ঈশ্বৰৰ প্ৰথম ঠিকনাটো জানিব খুজিছো আৰু আপোনালোকো জনাব বিচাৰিছো। ফেচবুক দেখিছে যে প্ৰভু ঈশ্বৰৰ জীৱনৰ কথাখিনি ক'বলৈ যাওঁতে যথেষ্ট আগ্ৰহী হৈছে নিশ্চিতভাৱে, গতিকে আমি অনুভৱ কৰিছো যে যথেষ্ট এটা সংকটপূৰ্ণ অৱস্থাৰ মাজেদি প্ৰভু ঈশ্বৰ আহি এই তিনিচুকীয়াৰ এই মহিমামণ্ডিত আদৰ্শ সত্ৰ প্ৰতিষ্ঠা কৰিছে, যাৰ নামেই এখন আদৰ্শ। নিশ্চিতভাৱে আপোনাসৱক আমি কণ শিশুসকলক দেখাইছোঁ কি সুন্দৰভাৱে এটা পৰিৱেশ তেখেতে ৰচনা কৰি আমাৰ মৰমৰ ল'ৰা ছোৱালীবিলাকক এটা সুন্দৰ আদৰ্শ দিবলৈ সক্ষম হৈছে। আপোনাসৱে এয়া তিনিচুকীয়াত শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্ৰলৈ সোমাই অহা মূল তোৰণ, এইটোৱেই ৰাস্তাইদি আহি আমি আদৰ্শ সত্ৰৰ মূল তোৰণত উপস্থিত হৈছোঁ। এইফালেদি লাহেকৈ সত্ৰাধিকাৰ বাহৰ আছে, আমি তালৈ প্ৰৱেশ কৰিছোঁ। ইয়াত এটা সুন্দৰ পৰিৱেশ আপোনাসৱে দেখিছে, এটা খুব সুন্দৰ পৰিৱেশ। ইয়াত কণ কণ শিশুসকলে সুন্দৰভাৱে গুৰুধৰ্ম প্ৰচাৰ প্ৰসাৰত আত্মনিয়োগ কৰে, লগতে নিজেও আধ্যাত্মিকভাৱে তেখেতলোকে এটা সংস্কাৰমুখী পৰিৱেশৰ মাজত তেওঁলোকৰ জীৱন আগবঢ়াই নিবলৈ যত্ন কৰিছে। এয়া শিশুসকলৰ কাৰণে, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে ধুনীয়াকৈ প্ৰভু ঈশ্বৰে চাইকেল সুন্দৰভাৱে দিছে। আপোনাসৱে দেখিছে পঢ়া শুনাৰ প্ৰতি খুব আগ্ৰহী ল'ৰাবিলাক। আমি মূল নামঘৰ ভাগিলৈ আহিছোঁ, এয়া মূল নামঘৰ সত্ৰৰ আপোনাসৱে দেখিছে এইভাগ সুন্দৰ এটা পৰিৱেশ। মূল নামঘৰ মণিকূট আপোনাসৱে দেখিছে পুৱাই উঠি সকলো আমাৰ কণকণ শিশুসকলে তেখেতলোকে নিজৰ নিজৰ দায়িত্ব আৰু কৰ্তব্য অতি সততা আৰু নিষ্ঠাৰে পালন কৰি মন্ত্ৰী প্ৰজ্বলন কৰিলে, গুৰুসেৱা কৰিলে খুব সুন্দৰ। ইয়াত এতিয়া প্ৰায় 6 বাজিছে, ক্ষন্তেক সময়ৰ পিছতে ইয়াত নাম প্ৰসংগ হ'ব। নাম প্ৰসংগৰ পাছতে প্ৰভু ঈশ্বৰৰ ইয়াত প্ৰৱেশ হ'ব, তাৰপিছতে ৰাইজসকল আজি পবিত্ৰ ভাদ মাহ উপলক্ষে ইয়ালৈ আহিব। Please stop।
আমাকে অনুষ্ঠান ভাগিলে বিশেষভাবে আমন্ত্রণ করা হল। মহিলাসকলক দিহানামৰ সম্পর্কে কিছু কথা আমি অবগত করব লাগে, আর দিহানামৰ যে শৈলী, দিহানামৰ যে নীতি, কেনেকৈ নাম পরিবেশন করা যায় প্রতিযোগিতার ক্ষেত্রতে হোক বা প্রদর্শনীমূলকভাবে হোক, দিহানামৰ উপর এক মনোরম আলোচনা আগবাবর কারণে আমাক প্রভু ঈশ্বরে এই অনুষ্ঠান ভাগিলে আমন্ত্রণ করলে আমি প্রভু ঈশ্বরের বাক্য রক্ষা করি কালি আহি অনুষ্ঠানত উপস্থিত হলো। আশা করছো দলবিলাকেও খুবই ভাল পাইছে, আমি দলবিলাকৰ লগত মত বিনিময় করলো। এটা কি হোক, একটা সুন্দর পরিবেশ আমার ভাল লাগিল, সকলে আন্তরিক সহযোগিতা আমি লাভ করবলে সক্ষম হলো। সুন্দর পরিবেশের মাজত আমার শ্রী শ্রী আদর্শ সত্র তিনিচুকীয়া আছে, গতি আমি তার সন্মুখ পরিবেশটা দেখেছো। সন্মুখতে এখন ডাঙর ফিল্ড আছে, ইয়াতে 2024-25 যে ভাওনা সমারোহ, এই ভাওনা সমারোহ ইয়াত অনুষ্ঠিত হব। নিশ্চয়কৈ আপনাদের আহিলে গম পাব, দেখিব, আর যখন আহিছে তখনকে গম পায়। একটা সুন্দর পরিবেশের মাজত বিভিন্ন জেলার শিশুসকলক আনি গায়ন বায়ন, মাটি আখরা, সত্রিয়া নৃত্যকে আদি করে, বরগীতকে আদি করে সুন্দর একটা প্রশিক্ষণের ব্যবস্থা রাখে, খুব সুন্দরভাবে ল'ৰাখিনি শিকিছে। আপনার প্রসঙ্গর যে প্রণালী খুব সুন্দর, পাঠর প্রণালীটা খুব সুন্দর, বরগীত চর্চাও খুব সুন্দর, রাগ ভিত্তিক বরগীত সাধনা করে বড় সুন্দর পরিবেশের মাজত অনুষ্ঠান হয়েছে, আমি খুবই ভাল পাইছো। আর আজি এই অনুষ্ঠানটি আহিবলে পাই নিজকে আমি ধন্য মানিছো।
কেনেকৈ শিশুসকলক তেখেতে ইমান সুন্দৰভাৱে পিতৃ মাতৃৰ মাজৰ পৰা আনি ইয়াত মৰম আৰু স্নেহৰ মাজেৰে খুব সুন্দৰভাৱে ৰাখিছে। সত্ৰীয়া নৃত্যৰ সত্ৰীয়া ভাওনা আৰু গীত মাত বৰগীতকে আদি কৰি প্ৰসংগকে আদি কৰি সকলোবিলাক সুন্দৰভাৱে শিশুসকলক শিকাইছে। আমি আশাবাদী তেখেতৰ যোগেদি এই আদৰ্শ সত্ৰৰ যোগেদি সঁচা আদৰ্শ সমাজত প্ৰতিষ্ঠা হ'ব। আমাৰ দেশৰ ধৰণীস্বৰূপ কণ কণ শিশুসকলে তেখেতলোকৰ যি সুন্দৰ জীৱন এই আদৰ্শ সত্ৰৰ নীতি আদৰ্শৰ মাধ্যমেৰে তেখেতলোকৰ জীৱন শৃংখলিত পৰিহিত ৰূপত আগবঢ়াই লৈ যাব। মহাপ্ৰভু গোবিন্দ তেৰা সমস্ত শিৰত কৃপা বৰষণ কৰক। আমি এই আদৰ্শ সত্ৰৰ সৰ্বাংগীন বিকাশ আৰু উন্নতি কামনা কৰিছোঁ। সকলোকে এবাৰ আহি এই আদৰ্শ সত্ৰৰ যি সঁচা আদৰ্শ তাক এবাৰ নিজে চাই যাবৰ কাৰণে আমি অনুৰোধ জনালোঁ। শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্ৰৰ পৰম শ্ৰদ্ধাৰ সত্ৰাধিকাৰ মুনমুন মহন্ত প্ৰভোজনা, আমি তেখেতৰ লগত সাক্ষাৎকাৰ আগবাঢ়িছোঁ। আমি জয়দেৱ প্ৰভুৰ চৰণলৈ ভক্তিপূৰ্ণ সেৱা নিবেদন কৰিছোঁ। লগতে প্ৰভু ঈশ্বৰৰ পৰা আমি এটা কথা জানিব খুজিছোঁ যে এই শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্ৰ ভাগি প্ৰভু ঈশ্বৰৰ মনত যে এনেকুৱাভাগে সত্ৰ প্ৰতিষ্ঠা কৰি থাকিব লাগিব, এই কথাটো মন মগজুলৈ কেনেকৈ আহিল আমি প্ৰথমতে প্ৰভু চৰণৰ পৰা এটা জানিব খুজিছোঁ। আৰু লগতে প্ৰভু ঈশ্বৰৰ ঠিকনাটো আমাক জনাব, গতিকে আমি প্ৰভু ঈশ্বৰৰ প্ৰথম ঠিকনাটো জানি ল'ব খুজিছোঁ আৰু আপোনালোককো জনাব বিচাৰিছোঁ। নমস্কাৰ। শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্ৰৰ ফালৰ পৰা আমি সকলোকে আন্তৰিক অভিনন্দন শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু লগতে আমাৰ ইউটিউবৰ অমৃত কথন চেনেলৰ সমূহ বিষয়ভাৱে আমাৰ সন্ধিকৈ দিবলৈ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। আৰু ৰাইজৰ সমাজৰ সৎকৰ্ম কৰাৰ কাৰণে সদ্ভাৱনাৰে আজি অমৃত কথন চেনেলৰ জৰিয়তে মাধ্যমৰ জৰিয়তে সকলোৱে নৈতিকতা, আধ্যাত্মিক শিক্ষা আৰু সাংস্কৃতিক শিক্ষা আটাইকেইটা পাবৰ কাৰণে কেইটা দিশ সাঙুলিওৱাৰ কাৰণে তেখেতসকলক মই আন্তৰিক ফালৰ পৰা শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ শ্ৰী শ্ৰী আদৰ্শ সত্ৰৰ বিশেষভাৱে প্ৰতিষ্ঠা সময়ছোৱা বিশেষকৈ আমি প্ৰথমতে মথুৰা, বৃন্দাবন, কাশী, গয়া এইসমূহ তীৰ্থ প্ৰথম ভ্ৰমণ কৰা হৈছিল আৰু সেই সময়ত বিশেষকৈ ব্ৰহ্মচাৰী সত্ৰৰ বশিষ্ঠদেৱ গোস্বামী তেখেতক মই লগ পাইছোঁ আৰু তেখেতৰ জৰিয়তে বিশেষকৈ বৃন্দাবন মথুৰা ভ্ৰমণৰ উদ্দেশ্যলৈ বিশ্ব হিন্দু পৰিষদৰ এটা কাৰ্যসূচীলৈ যোৱা হৈছিল। তাতে আমি বৃন্দাবন আৰু মথুৰাত এটা কথা চিন্তা কৰি তাত দুজন আমি সাধু সন্ত লগ পাইছিলোঁ আৰু সেই সময়তেই কলীয়া গোসাঁই জনা এই সত্ৰৰ নিমেষা ক্ষেত্ৰৰ সত্ৰ সদৃশত প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে তেখেতসকলেও আশীৰ্বাদ দিলে আৰু বশিষ্ঠ গোস্বামীদেউ ব্ৰহ্মচাৰী সত্ৰ আমাৰ নগাঁও ব্ৰহ্মচাৰী সত্ৰ তেখেতসকলৰ সান্নিধ্যত তেখেতেও এইটো এটা বৰ ডাঙৰ আশীৰ্বাদ। আৰু তেখেতে ক'লে যে উজনি অসমত বিশেষভাৱে আমাৰ বৈষ্ণৱ মাৰ্গত থাকি আমি উদাসীন এখন সত্ৰ প্ৰতিষ্ঠা কৰিলে নিশ্চয় ভাল হ'ব। গতিকে তেখেতসকলৰ এই কথাখিনি আটাই আমি এটা নিশাতে আলোচনা কৰি আৰু তাৰ পৰা এজনা কলীয়া গোসাঁই মহাপ্ৰভু আগবঢ়ালে আৰু সেই সন্তই যেতিয়া এই কথাষাৰ আগবঢ়োৱাৰ পিছতে আমি 2000 চনতে সত্ৰখন প্ৰতিষ্ঠাৰ সিদ্ধান্ত এই আহি পুনৰ উন্নয়ন প্ৰাধিকৰণৰ ৰাজান বৰুৱাৰ লগত আমি লগ পালোঁ। তেখেত উন্নয়ন প্ৰাধিকৰণৰ সভাপতি, তেখেতক মাতি অকণ আমন্ত্ৰণ দিবৰ কাৰণে আমি জনালোঁ আৰু তেখেতে নিজ হাতেৰে আমি মাতি উন্নয়ন প্ৰাধিকৰণৰ ফালৰ পৰা প্ৰথমতে 1.5 কঠা মাটি আমাক দিলে। তাৰপিছতে তেখেতসকলৰ সেই সান্নিধ্য
আর রংভূঞা রাইজ, রংভূঞা বরনামঘর রাইজ, আর রংভূঞা সর্বজনীন নামঘর রাইজ আমি সমবেত হই আর ইয়াতে সত্রখন প্রতিষ্ঠা করবর কারণে এটি আমি সংকল্প ললো। আর এই সংকল্পবদ্ধ মানে আগতে সচনি বারেঘর সত্রে আসিল, গতি আহি পুনের ইয়াত উচ্চ শিক্ষা আর মাধ্যমিক শিক্ষা আটাইখিনি গ্রহণ করি। গতি হুতে ভাগবত পাঠ করে নিমেষা সত্র করে হুতক আঠাইশ ঋষি সমাজত বিশেষভাবে সনক সনাতন সনন্দ সনত কুমারক বিশেষ সাক্ষী করে হুতকে সত্র পাতিবলে সেই হুকমনি সেই পরীক্ষিতে আজ্ঞা করে সমস্ত সত্র পাতি বৈষ্ণব বার্গত থাকি যে স্বরূপে বৈষ্ণবর সমাজখন চহকী করবার কারণে সত্র পাতি সত্রিয়া সংস্কৃতি পরম্পরা রক্ষা করবার কারণে সেই সময় আহ্বান জানার লগতে আজি আদর্শ সত্রই এনেকুৱা এটা পরিস্থিতি যে পরিস্থিতিত বৈষ্ণব বার্গ থাকি উদারতা আর দক্ষিণ ভাবে একটা নিশ্চিত ব্যবস্থা করালে যেটি নাকি মহাপুরুষ শঙ্করদেব মাধবদেবর সান্নিধ্য ইয়াত থাকিব। শঙ্করদেব মাধবদেব অনিরুদ্ধদেব আর গোপাললতা আটাই সকলকে লই আমি যদি এভাগ উদাসীন সত্র প্রতিষ্ঠা করা হয় তাত এই উদাসীন সত্রর চারিটা দিকত বালক সকল আহি বিভিন্ন ঠাইৰ পৰা আহি আমার লগত সান্নিধ্য হয়ে সত্রখন লগত জড়িত হয়ে আমার যি কর্ম পুয়া দুপুর আবেলি সন্ধ্যা আমার তিনি প্রসঙ্গর মাধ্যমের মাজেরে সত্রখন পরিচালনা হয়ে আছে। আর ইয়াত সত্রীয়া নৃত্য গায়ন বায়ন অঙ্কিয়া নাট এখানে আমি অনুশীলন করা হয়। এই বছর রূপালী জয়ন্তী উৎসবটি আমি রূপালী জয়ন্তী বর্ষ, গতি এই অনুষ্ঠানটি আমি পালন করবো লৈছো। গতি বর্ষ যাওয়ার কার্যসূচীর ভিতর বিশেষভাবে এটা কথা আছে আমার আমার বিশেষ সত্রীয়া নৃত্য অঙ্কিয়া নাট আমি গুরুজনার ছখন অঙ্কিয়া নাটর ভিতর সকলকে যাতে আমার ইয়াত বিশজন সদস্য আছে আমি বিশজন ভক্ত বা বৈষ্ণব সকলখিনি আমার পরিপূরক তেখেতসকলের মাজতে আমি সত্রীয়া নৃত্যর লগতে গায়ন বায়ন আর অঙ্কিয়া নাট আমি প্রচার মাধ্যমে আগবাইছো। আর ইয়াতে আমার নন্দ উৎসব রাস আর লগতে পালনাম আর পালনামের উপরেও সদর অসম ভিত্তিক ভাওনা সমারোহ এই অনুষ্ঠানবিলাক আয়োজন করে সমাজত বৈষম্য না রাখি আমি গুরুজনের ধর্ম রক্ষা করবলে অপ্রাণ চেষ্টা করছো। আর ইয়াতে আমার বিশেষভাবে এটি অনুষ্ঠান আছে দৌল উৎসব গোসাই ফুরা নিয়ম দৌল উৎসবত, গতি দৌল উৎসব ভাগেও আমার সত্রয় ইতিমধ্যে আসনি এখন হাতত লৈছে। আর প্রতিষ্ঠা দিবসটি আমি সুন্দরভাবে 2 জুন তারিখে আমি অনুষ্ঠিত করা হয় প্রতি বছরে, গতি সেই হয় আমার এই অনুষ্ঠানটি সারগত করে সকলে আমার এই অনুষ্ঠানটি উপভোগ করক সহায় সহযোগ করক আর আদর্শ সত্রখনের কারণে সকলে যাতে এটা শ্রদ্ধা সহকারে যাতে আশীর্বাদ দিয়ক, গতি সেই হয় বৈষ্ণব মার্গ থাকি সাত্বিকতাভাবে আমার সমাজখন সদায় নিকা হোক শুদ্ধ হোক বৈষ্ণব মার্গ থাকি ঈশ্বরের গুণনাম কীর্তন যাতে সকলে একচিত্তে একটা ভাবধারায় লই যাতে সমাজত অনৈক্য মাজত ঐক্য সংগতি প্রতিষ্ঠা করে বৃহত্তর অসমীয়া সমাজখনক আর শ্রীমন্ত শঙ্কর গুরুজনাক আর শ্রীমন্ত মাধবদেব গুরুজনাক বিশ্বদরবার প্রতিষ্ঠা করার লগতে মই অহা 29 তারিখে দিল্লি বিশ্ববিদ্যালয়লৈ ইয়া প্রথম যাত্রা সদর অসম সত্র মহাসভার জড়িয়ে তাতো আমার বিশিষ্ট হিসেবে নিমন্ত্রণ করেছে,
গতি গুরুজনাক আমি কেনেক আমি প্রতিষ্ঠা করব পার সেই উদ্দেশ্য মহান কার্যালয় হাতত লো আর এই যাত্রা সদায় অব্যাহত থাকিব। আমি সমাজত যাতে গুরুজনার নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা আর সাংস্কৃতিক শিক্ষা এই আটাইকটা শিক্ষা যাতে আমি সমাজত বিলাব পার তার মই একান্ত কামনা করি মহাপ্রভু গোবিন্দর শ্রীচরণত শতবার প্রণাম জানাই মই মোর এই আপনা হবলৈ প্রেরণ করা সমূহ বক্তব্য সামরণি মাৰিছো। খুব সুন্দরকে প্রভু ঈশ্বর তেখেতর বক্তব্য রাখিলে। আমি যে প্রভু ঈশ্বর বা জানি আমি সকলে জানো পুত্রগুরুয়ে ভাগবত হয়তো ব্যক্ত নকরা হলে আজি আমার কলিযুগের নর মনুষ্যের সেই মহাভাগবত ধর্ম বা মহাভাগবতর যে তত্ত্ব আমি তার হয়তো লোলে নাপালো হতেন। সেই কারণে গিয়ে যে আমার সত্তাধিকার শ্রী শ্রী মনমোহন মহন্ত প্রভুজনালে আমি পুনর্বার শ্রদ্ধা নিবেদিছো। আমি জানিব খুঁজেছো যে তেখেতে তেখেতের ঘর হল চাচনি, চাচনির পৰা কেনেদরে তেখেতে এই তিনিচুকীয়াখানে জায়গা থাকি এই আদর্শ সত্যভাগ প্রতিষ্ঠা করলে তার এটি সমূহভাবে দিলে যদি আমি তেখেতর সৌভাগ্যবান পিতৃ মাতৃর বিষয়ে অকনমান জানিব খুঁজেছো আর তেখেতর পরিয়ালের সম্পর্কে আমি কিছু মনের কথা জানিব বিচারিছো। তেমলা ঘর বর্তমান পিতৃদেব গণেশ আর মাতৃদেব আসলে অনু দুগৰাকী বর্তমান জীবিত আছে। কিন্তু বর্তমান আমি আগতেও কৈছো শ্রী শ্রী বাৰেখ সত্রর আমি শিষ্যত্ব তেখেতসকলের শিষ্যত্ব অনুভাবত আমি ধর্ম প্রথমতেই আমি জলত ধ্যান কৰিছো। জল আমার কাষতে গোধা বিল আছে, বিলখন সেই বিলর ধ্যান আর ধ্যানের জড়িয়ে আমি উজনি অসমলৈ অহার এটাই উদ্দেশ্য যে পানি দেখিছে প্রভু ঈশ্বর জীবনের কথাখিনি কবলে যাতে যথেষ্ট আবেগী হয়েছে নিশ্চিতভাবে। গতি আমি অনুভব করছি যে যথেষ্ট একটা সংকটপূর্ণ অবস্থার মাজেদি প্রভু ঈশ্বর আজি এই তিনিচুকীয়ার এই মহিমামণ্ডিত আদর্শ সত্র প্রতিষ্ঠা করেছে যার নামে এখন আদর্শ নিশ্চিতভাবে আপনাসবক আমি কণ শিশুসকলক দেখাইছো। কি সুন্দরভাবে একটা পরিবেশ তেখেতে রচনা করে আমার মরমর লালীবিলাক একটা সুন্দর আদর্শ দিবলে সক্ষম হয়েছে। প্রভুর পিতৃ মাতৃ সম্পর্কে আমাক অবগত করেছে। এটা আমি তেখেতর পরিয়াল পর্যন্ত সম্পর্কে আমি জানি পরিয়াল কোন কোন আছে আর পরিয়ালের সহযোগিতা তেখেতের লগত বর্তমান কেন ধরনের আছে আমি গোটে কথাখিনি জানিবলে যত্ন করি। ঘর ভাই ভাতির ভিতর এজন দাদা আছে আর এগারী এগারী বাইদেউ আর লগতে দরজন আসলতে পরিবেশবিলাক পরিস্থিতি সাপেক্ষে মানুষের একটা সময় আহে সেই সময় অনুপাতে বা মানুষ জীবন্ত পরিস্থিতি দাস সেই পরিয়ালের মাজর পরাই আহি আদর্শ সত্রখন প্রতিষ্ঠা করার এটাই উদ্দেশ্য। জাতি ধর্ম মানুষের মাজত যেটা একটা উচ্চ জাতি নিচ জাতি ভেদাভেদ সেই ভেদাভেদ যদি প্রথা আছে যে উচ্চ জাতিয়ে উচ্চ আকাঙ্ক্ষালৈ ধর্ম ধরায় রজা হব পারে
তেনেকুৱা এটা পৰম্পৰা বিচাৰ আৰু কিছুমান সন্ত মহন্তও সত্ৰ প্ৰতিষ্ঠা কৰি বংশ পৰিয়ালত এটা পৰিয়াল কেন্দ্ৰিক হিচাপে বৰ্তমান চলাই আছে, য'ত নেকি ধৰ্ম বিষয়ে ধ ৰয় মৰ্ম উপৰি যেতিয়া ধৰ্ম বিষয়ে যদি সৎজ্ঞান নাথাকে, নথকাৰ পিছতো যাতে ধৰ্মৰ জ্ঞান লৈ অধিকাৰ দায়িত্ব ল'ব পাৰে, কিন্তু নিজ জাতি হ'লেও ধৰ্মটো সৰ্বান্তে সৎ শিক্ষা সৎগুণ সৎপাত্ৰ যদি হয় সহজলভ্যভাৱে যদিও সৰু জাতি হয় তাক, কিন্তু ধৰ্মক্ষেত্ৰত এইটো দেখা যায়, বিশেষকৈ উচ্চ নীচত ভেদাভেদ ৰাখিয়ে তেওঁবিলাকে বিশেষকৈ উচ্চ বংশৰ মানুহবিলাকে নিজ বংশৰ মানুহবিলাকক গুৰুত্ব দিয়াটো আৰু প্ৰাধান্য দিয়াটো নিবিচাৰে। আৰু সমাজত এটা কথা কি, ধৰ্মৰ বিশেষকৈ নীতি সদাচাৰ ৰাখিবলৈ যাওঁতে বিশেষভাৱে উচ্চ জাতিসকলে, বিশেষকৈ মই উচ্চ জাতিসকলৰ কথা মই এতিয়া নাম নকওঁ, তথাপি উচ্চ জাতিসকলে খোৱা বোৱা আদান প্ৰদানৰ ব্যৱস্থাখিনি আৰু ধৰ্ম নীতি নাম গুণ গোৱাৰ পৰা আদি কৰি ধৰ্ম নৈতিকতা যিটো জ্ঞান নৈতিকতা যিটো শিক্ষা সেইখিনি সৰ্বসাধাৰণতে কিছু ক্ষেত্ৰত দেখা যায় যে নিজ জাতি এইখিনি কৰিব নোৱাৰে। গতিকে সেয়েহে এটা চিন্তাধাৰাৰে বৈষ্ণৱ মাৰ্গত থাকি তীৰ্থ ভ্ৰমণ কৰাৰ পিছত মানুহ শুদ্ধ হয়, নীতি আধাচাৰত সদাচাৰত থাকি কৰ্মখিনি কৰিবলৈ সক্ষম হয়। সমস্ত কৈছে গুৰুজনাই, কাশী গয়া বৃন্দাবনত যদিও হয় যদিও ভ্ৰমণ কৰে তথাপি শুদ্ধ সদাচাৰ নীতিখিনি তাৰ পৰা যদি লৈ আহি এটা বৈষ্ণৱ মাৰ্গখন এখন সত্ৰ পাতি যদি নিকা এখন সমাজ গঠন কৰা হয়, সেই ব্যৱস্থাপনাখিনি হাতত লৈ আমি সত্ৰখন প্ৰতিষ্ঠা কৰোঁ। কিন্তু আমি সমাজত সদায় ভাবোঁ যে উচ্চ নীচ মানুহৰ মাজত থাকিব নালাগে, ভেদাভেদ থাকিব নালাগে আৰু অনৈক্যৰ মাজত ঐক্য সংগতি প্ৰতিষ্ঠা কৰি গুৰু ধৰ্ম ৰক্ষা কৰিব, গুৰু ধৰ্ম ৰক্ষা কৰিলেহে একমাত্ৰ মানৱ সমাজখন নিকা আৰু শুদ্ধভাৱে যাব পাৰিব। গতিকে মহেন্দ্ৰ কণ্ডলীৰ টোলত মহাপুৰুষ গুৰুজনাই শিক্ষা ল'লে আৰু সঞ্জীৱনী ঋষিৰ আশ্ৰমত মহাপ্ৰভু কৃষ্ণই সদাম আৰু সুদামৰ সৈতে আৰু লগতে বিপদামদৰ সৈতে শিক্ষা গ্ৰহণ কৰিছে। গতিকে তেনেকুৱা এটা মাধ্যমত তেওঁলোকৰ নৈতিক যিটো জ্ঞান সেই জ্ঞানখিনি আমি দিবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু সত্ৰীয়াৰ শিক্ষাটো এটা নিজৰ জীৱনৰ প্ৰথম খোজ আৰু খোজটো বিশ্ববিদ্যালয়ৰ ৰূপত তেওঁবিলাকক কেনেকৈ জ্ঞান দিব পাৰি আমি অপ্ৰাণ চেষ্টাহে কৰিছোঁ। গতিকে ইয়াৰ মাধ্যমস্বৰূপে তেওঁবিলাকে এই নৈতিক জ্ঞানখিনি লৈ ভৱিষ্যতে নিজৰ দেশৰ নিজৰ সমাজৰ নিজৰ মাক দেউতাকৰ পৰিয়াল তথা সকলোৱে যাতে এই ভৱিষ্যত জীৱনক গঢ়িবৰ কাৰণে যিস্বৰূপে ভগৱন্ত কৃষ্ণই আজি নন্দ যশোদাৰ গৃহটো নিজৰ পালিত সন্তানস্বৰূপে নিজৰ ধাই সন্তানস্বৰূপে তেওঁবিলাককো নিজৰ শ্ৰম ফালৰ পৰা উদ্ধাৰ কৰিছে, বসুদেৱ দৈৱকী নিজৰ পিতৃ মাতৃ তেওঁবিলাকো উদ্ধাৰ কৰিছে। গতিকে এই পৰিৱেশটো যাতে সত্ৰীয়া পৰিৱেশটো ভগৱন্ত কৃষ্ণৰ যিটো শ্ৰীমন্ত শংকৰদেৱক বুঢ়ীয়া এটা খেৰ শুনিয়ে জ্ঞান দি সেই জ্ঞানৰ জৰিয়তে মহেন্দ্ৰ কণ্ডলীৰ টোলত 13 বছৰ বয়সত শিক্ষা লৈছে। গতিকে এইটো গুৰুজনাৰ নীতি আদৰ্শ, গতিকে সেই নীতি আদৰ্শমতে আমাৰ এই বালকসকলেও যাতে এইখিনি শিক্ষা বিভিন্ন পেঙীৰ পৰা আহিছে ডিগবৈৰ পৰা আহিছে আৰু ইয়াতে কাকপথাৰৰ পৰা আহিছে, গতিকে বিভিন্ন ঠাইৰ পৰা আহি আমাৰ এই পৰিৱেশটো এটা সুন্দৰ পৰিৱেশ তেওঁবিলাকে ৰচনা খুৰি যাতে ভৱিষ্যতে এজন
সু নাগরিক হয়, এজন সু যাতে ব্যক্তির রূপত প্রতিষ্ঠা হয় তার আমি একান্ত কামনা করছো। আপনার এই যাত্রাত আপনি কেন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে আসছে আর কেন আপনি ইয়াত সমস্ত লোকের মধ্যে নিজক বিলীন করে দিব বিচার জাতি ধর্ম উচ্চ নিচ ভেদাভেদের পরা আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কেন ধরনের আপনি আগবাইছে গোটি কথাখিন আমি সামগ্রিকভাবে আপনার পর জানি বিচার। ইতিমধ্যে যে আদর্শ সত্য হয়েছে সেই আদর্শ সত্যর যে শাখা এই শাখা ভিত্তিক আপনি বিশেষভাবে কেন ভূমিকা গ্রহণ করেছে, রাইজ সঁহারি কেন পাইছে আমি তাকে আপনার পর নিশ্চিতভাবে জানি। নমস্কার। ইতিমধ্যে আমি আমার যাত্রাটো বহুতই দূর বা দীঘলীয়া যাত্রাতে আমি সক্ষম হয়েছো। বর্তমান শাখা সত্র হিসেবে আমার ডিগবৈ বরজান শাখা সত্র, তাত বর্তমান 5 জন ব্যক্তি আর বর্তমান নামঘরিয়া এগারী আর লগত 4 জন পরিচয় আছে, তেওঁলোকক শিক্ষা গ্রহণ করে আছে। আর লগতে জাগন চন্দ্রপুরতো আমি এখন সত্রর শাখা সত্রর চিন্তা চর্চা বর্তমান কার্যপন্থাবিল আগবাহি আছে। আর ইয়ার পিছত তেজপুর শিলখুটা সেই অঞ্চলত আমি শাখার চিন্তা চর্চা করে আছো। আর ইয়ার লগতে শিবসাগর খোলাপাড়া গাঁত আমি শাখা সত্র হিসাবে চিন্তা চর্চার একটা মাধ্যম। বর্তমান শাখা সত্রর প্রায় মাটি বাড়ি আমার প্রায়খিনি হাতলে আহিছে, গতি সেইকারণে আমি বিহিত ব্যবস্থা করে শাখা সত্র সমূহ যদি আগুয়াই যায় তা আমি একটা আলোচনা আর প্রতি অঞ্চলতে আমি এখন এখন সমিতি গঠন করি যাতে অনুষ্ঠান কেইটা আগুয়াই যায় তার আমি কামনা করছো। আর ইতিমধ্যে সদূর সত্র মহাভাৰ উপসভাপতি দায়িত্ব লই বর্তমান দিল্লী বিশ্ববিদ্যালয়ত শঙ্করদেব কিদরে প্রতিষ্ঠা করব পারো, শঙ্করদেবর কৃষ্টি সাংস্কৃতি নৈতিক আধ্যাত্মিক আটাইকটা দিকত আমি আগুয়াই নিব পারো, গতি তার একটা বিশদভাবে বিশিষ্ট হিসেবে আমি দিল্লী বিশ্ববিদ্যালয়ত এইখিনি কথা আমি আলোচনা করবার কারণে আমি সদর সত্র মহাসভার মজিয়ালে আমাক নিমন্ত্রণ করেছে, আমি এইখানে করবলেও সক্ষম হয়েছি। আর ইয়ার জড়িয়ে শ্রী শ্রী ধরাখাত মেলগুড়ি সত্র মণিকাঞ্চন যুব শঙ্কর আর মাধব দুজনাগুড়ি মিলন ক্ষেত্র এই সত্র হাজোরা গায়ন বায়নের নির্মাণী সহ শ্রী শ্রী ভদ্রকান্ত গোস্বামীদেবে নির্মাণী প্রদান করে আমাক এই আসন অধিষ্ঠিত করালে, গতি তখন আজ্ঞা পালি আমি বর্তমান সত্রাধিকারস্বরূপে যেখানে গুরুজনের ধর্মে কর্ম করাব লাগে বা করব লাগে আমি অপ্রাণ চেষ্টা করে আছো, গুরুধর্ম রক্ষা করা তো আমার কর্তব্য। গতি তখন নির্মাণী ভাগ আমাক 2000 চনতে দি বহাগর 22 তারিখের দিনতে আমাক নির্মাণ দিছিলে, গতি সেই অনুষ্ঠানত একটা বড় সুন্দর পরিবেশ হাতজোড়াক গান বান বাজিছিল, গতি একটা পরিবেশত আর একটা অনুষ্ঠানত থাকি নিজের ভাল লাগিল। আর আসন ভাগর দায়িত্বটা সেভা সেই দিনতে লই আজি পর্যন্ত চলাই আছো আর বর্তমান চলিও আছে আর সুদূর ভবিষ্যৎ এই অনুষ্ঠানটা চলি থাকিব বলে একান্তই কামনা করিল। গতি আমি কণ্ঠন আমার কথনের যোগেদি আমার লুই ধনিক দেবর যে চ্যানেল ইউটিউবের চ্যানেলটক আমি শলাগ লৈছো আর তেখেতসকলে এই মাধ্যমের জড়িয়ে কেতিয়াবা সময় সুবিধা মিললে আমিও এই অনুষ্ঠানত জড়িত হয়ে কিছু অনুষ্ঠান করবলে পালে ভাল হব আর অনুষ্ঠানটি সুদূর ভবিষ্যৎ চলি থাকিব কারণে আমি আশীষ প্রদান করছো। ইউটিউব চ্যানেলে
এই তথ্যসমূহ, বিশেষকৈ আজি আদৰ্শ সত্ৰৰ কথাই তেখেতে প্ৰচাৰ কৰিছে, আৰু অন্যান্য সমাজত এনেকুৱাকৈ লুপ্ত হৈ থকা অনুষ্ঠান বিষয়ে অনুষ্ঠানবিলাকৰ বিষয়ে তেখেতে যাতে প্ৰচাৰ কৰক, আৰু দূৰণিবতীয়া ঠাই যিখিনি আমি অসমীয়া স্বৰূপে আমাৰ যি অনুষ্ঠানৰ যি কৰ্ম চলি আছে অসমীয়া যাতে অনুষ্ঠানবোৰ এনেকুৱাকৈ চলি থকাত তেখেতসকলৰ অৰিহণা, তেখেতসকলৰ এই চেনেলৰ যোগেদি সামাজিক মাধ্যমৰ জৰিয়তে ৰাইজে যাতে কথাবোৰ জানিবলৈ পায়, তাৰ মই সকলোৱে দিশতে তেখেতসকলৰ চেনেলক পুনৰবাৰ শত শত ধন্যবাদ, আৰু পুনৰবাৰ আমি জনাইছোঁ যে প্ৰচাৰ মাধ্যমসমূহ আমাৰ অমিৰ কণ্ঠৰ কথনে যেনেকৈ এই অনুষ্ঠানটো চলা আছে আৰু এই অনুষ্ঠানটো চলি থাকিব, লগতে সত্ৰীয়া সংস্কৃতিকৰ ভিতৰত বিশেষভাৱে জাতিভেদ কথাটো নাৰাখি যাতে অনৈক্যৰ মাজত ঐক্য সংহতি প্ৰতিষ্ঠা কৰি সত্ৰসমূহৰ মাধ্যমসমূহ সাত্বিকতাভাৱে চলি যায়, তাৰ মই একান্তই কামনা কৰিলোঁ। ধন্যবাদ। মোৰ নাম শ্ৰী ৰক্তিম বৰুৱা। ৰক্তিম বৰুৱা, ঘৰ কোন জেগা? ঘৰ পেঙেৰি হয়। তুমি কিমান বয়সত এই সত্ৰলৈ আহিলা? মই বৰ্তমান 14 বয়সত। 14 বছৰ ন? অহা কিমান দিন হ'ল? মোৰ 5 মাহ হৈ গ'ল। 5 মাহ ইয়াত আহি কেনেকুৱা লাগিছে, কেনেকুৱা অনুভৱ হৈছে তোমাৰ? বহুত ভাল অনুভৱ হৈছে। হয়, তুমি কি কি শিক্ষা গ্ৰহণ কৰিছা? মই বৰ্তমান খোল বাদন নাম শিকি আছোঁ, সত্ৰীয়া নৃত্য শিকি আছোঁ। আৰু ইয়াত থাকি তোমাৰ কেনেকুৱা অনুভৱ হৈছে? যিমান বন্ধুসকল তোমাৰ ইয়াত দেখিছা, কোন কোন শিশুসকল আছে, ভাই বন্ধুসকল আছে, তেওঁলোকৰ লগত থাকি কেনেকুৱা অনুভৱ হৈছে? হয়, ঘৰত থকাতকৈ বেছি ভাল লাগিছে নে কিবা দুখ পাইছা নেকি ইয়াত? হয়, বহুত ভাল লাগিছে। প্ৰভু ঈশ্বৰৰ মৰম চেনেহ থাকেনে তোমালোকৰ প্ৰতি? প্ৰভু ঈশ্বৰে মৰম কৰেনে? ঘৰৰ দৰে মৰম কৰে, মা দেউতাৰ দৰে মৰম ইয়াত তোমালোকে পোৱানে? হয়, কিবা দুখ পোৱা নেকি? নাপাওঁ। তোমাৰ নাম? নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী বিশ্বজিৎ হাজৰিকা। তুমি অলপ আগতে সন্ধিয়া প্ৰসংগ কৰিছিলা। হয়, খুব সুন্দৰ প্ৰসংগ হৈছে, ইমান ভাল লাগিলে তোমাৰ প্ৰসংগ মই একাধাৰে শুনিছো। হয়, আৰু তোমাৰ ভিডিঅ' আমি কালেক্ট কৰি ৰাখিছো, নিশ্চিতভাৱে ৰাইজে তোমাৰ কথাখিনি উপভোগ কৰিব। তুমি কোন ক্লাছত পঢ়ি আছা? মই এবাৰ ক্লাছ 10ত। 10ত? হয়। এবাৰ মেট্ৰিক দিবা? হয়। তোমাৰ নাম কি? বিশ্বজিৎ হাজৰিকা। ঘৰ কোন জেগা? ঘৰ মোৰ নাম উদয় চাচনি। চাচনি? হয়। আমাৰ প্ৰভু ঈশ্বৰৰ ঘৰৰ লগত একেবাৰে সম্পৃক্ত? প্ৰভু ঈশ্বৰৰ ঘৰৰ পৰা অলপ দূৰ যাব লাগে। তুমি কিমান বছৰ বয়সত আহিছা ইয়ালৈ? মই ইয়ালে মিনিমাম 12 বছৰমান বয়সতে অহা। এতিয়া কিমান হৈছে তোমাৰ বয়স? এতিয়া মোৰ 17 হৈছে। 17 বছৰ? 12 বছৰৰ পৰা 17 বছৰ, 5 বছৰ তুমি ইয়াত আছা। হয়, এই 5 বছৰৰ তোমাৰ অভিজ্ঞতাখিনি অকণমান বৰ্ণনা কৰা, ইয়াত থাকি কেনেকুৱা পাইছা, তোমালোকৰ লগত সহযোগিতা আন্তৰিকতা ৰাখিছে কোনে কোনে, কেনেদৰে? হয়, মই ইয়াত 2017-18 বৰ্ষৰ পৰা ইয়াত মই আছোঁ। ইয়াত মোৰ থাকি বহুত ভাল লাগিছে। ঘৰৰ নিচিনা পৰিৱেশ নহয়, ঘৰত যিখিনি মই পোৱা নাছিলোঁ ইয়াত আহি মই এতিয়া ধৰক ভাওনা সংস্কৃতি, সত্ৰীয়া সংস্কৃতি, গায়ন বায়নৰ পৰা আদি কৰি সকলো দিশ মোক ইয়াত আগবঢ়াই নিছে। আচলতে যিখিনি বস্তু তুমি জীৱনত পাম বুলি ভবা নাছিলা সেইখিনি আহি ইয়াত নিশ্চিতভাৱে পাইছা? হয়, পাইছোঁ পাইছোঁ। প্ৰভু ঈশ্বৰক এই ক্ষেত্ৰত তুমি কি কবা, ধন্যবাদ দিবানে? তেখেতক মই ধন্যবাদ জনাব বিচাৰোঁ, ইমানখিনি মোক সহায় কৰাৰ বাবে ধন্যবাদ। ঘৰত মা আছে, দাদা আছে। ইয়াত থাকি কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে। কিমান দিন হ'ল তুমি ইয়ালৈ? মোৰ ইয়াত অহা 4 মাহ। 4 মাহ হয় ন? 4 মাহত কি কি শিকিছা?
নাম প্রসঙ্গ ভাওনা সত্ৰীয়া নৃত্য অংকীয়া ভাওনা স্কুল যোৱা নাই যাওঁ কোন স্কুল ৰংপুৰীয়া ৰংপুৰীয়া ন কোন ক্লাছত তুমি মই ফাইভ ফাইভ ভাল হৈছে সুন্দৰ এই যে আপোনালোকে কণ কণ শিশুসকল দেখিছে এই শিশুসকলক লৈ প্ৰভু ঈশ্বৰে সমাজ সংস্কাৰৰ উদাৰ চিন্তা দৰ্শনেৰে তেখেতে সৰ্বভাৰততে সমগ্ৰ পৃথিৱীলৈ এই বাৰ্তা নিব খুজিছে যে কেনেকৈ সৰুকালৰ পৰা কম বয়সৰ পৰা কৃষ্ণ সংস্কৃতিত উদ্বুদ্ধ হৈ আধ্যাত্মিক দৰ্শনে মানৱ সম্পদ গঢ়িব পাৰি তেখেতে তেনে দৰ্শন আৰু চিন্তাৰে এই মহান কাৰ্য অবিৰতভাৱে কৰি আহিছে তেখেতৰ এই জীৱন যাত্ৰাত সকলোকে আমি ক্ষন্তেক সময় আমাৰ এই কথাখিনি অনুধাৱন কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ কৃষ্ণ